আজকে আপনার শরীরটা বেশি খারাপ লাগতেছে। আজকে আমার শরীর লাইটের ভিতরে নাই। আরে তুই আমারে ক্ষমা করে দিস, আমি এলাম তোর অদম বাপ, তোর লাগে এই দুনিয়াত কিছু গিরে দিতে পারলাম না। না বাবা, আপনি আমার লাগে যথেষ্ট পরিবার কষ্ট করছেন, শহরে বড় বাস্তিতে পড়ালেখা করাইয়া উচ্চ শিক্ষা শিক্ষিত করে বানাইছেন, এর চেয়ে বেশি আর কি চাওয়া বাবা আছে? মারে আমার বড় শখ আছিল তোরে বড় একটা ঘরে বিয়া শাদি দিমু, নাতি নাতির মুখ দেখে দামু, এই শখটা মনে হয় আর পূরণ হইতো না। না বাবা, এই কথা কেন না, আপনার শখ কথাই পূরণ হইবে বাবা, আপনার কোনো কষ্ট করার দরকার নাই। আমি কয়েক জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি, কোনো না কোনো জায়গায় তো চাকরি হইব, যদি চাকরি হয় তাহলে আপনার এলে শহরে যামুগা, বাপ বেটি মিললে সুখে দিন কাটামু। আরে তারপর আমার অনেক দোয়ার ভালোবাসা রইল, আল্লাহ যেমন তোরে সারা জীবন সুখে শান্তিতে রাখে। আরে আরেকটা কথা, 5 বছর আগে তোর ম্যাট্রিক পরীক্ষার লাগিয়া মরুনের কাছ থেকে 40,000 টাকা লইছিলাম বাড়িটা বন্ধক দিয়া। মা তুই তো জানোস মরুর লোকটা বেশি সুবিধার না, তোর দিকে অনেকদিন ধরে মরুলে কোনো জোর দিয়ে রাখছে, ভালোই ভালোই তোর একটা ব্যবস্থা করে দিতে পারলে আমি বাসি, তাহলে আমি ময়ূর শান্তি পাবো। বাবা এইসব কথা মুখে বলতে নাই। হারু মন্ডল কি কর বাড়ির সামনে খার হইছে? তোমার কোনো মাপ নাই, তোমার কোনো মাপ নাই। তুমি আমার আর কিছুদিন সময় দাও বাবা, তোমার আমি ভাবনাটা সব ক্লিয়ার করে দিব। ও বুইরা, তোরা সময় দিতে দিতে তো আমার সময় শেষ হয়ে গেল, তুই কবে দিবি কো? না তোর মায়ের লয়ে যাব।
বাবা তুমি যাই করো, আমার মায়ারে কিছু করো না, আমার একটা মাত্র মায়া। আগেই কইছিলাম তোর মায়ারে বিয়া দে, যদি বিয়া দিতি তোর ভাবনা দানা সকল খালাস করে দিলাম হইলে, আর জমি তোরে 100 বিঘা দিলাম হইলে, আর গাড়ি ঘোড়া তো দিলাম হইল। তোর আগেই কইছি আমি, তুই কি জানোস না হারু মন্ডলের কি ধনসম্পদ কম আছে? তুই আমার কাছে মায়া বিয়া দিতে আছিস, কার কাছে মায়া বিয়া দিবি? তোর মায়া কি আমার ধন সম্পদের চেয়ে বেশি দক্ষণ? আমার মনে ধরছিল দেখে তোর মায়ের আমি চাইছিলাম, তুই তো দেশ নাই অনালা বোস। আমি তো তোমার বাড়ি লাই খেদেই নাই বাবা, তুমি এই গরিবের উপরে জুলুম করো না, এই জুলুম কিন্তু আল্লাহ সইত না। আরো ম্যানেজার দলিলটা ওইটা না, এই দলিলে তো শুধু হারু মন্ডলের তো আমি তো 40,000 টাকা নিয়েছিলাম, এই নিয়ে লেখা আছে, আর কি লেখা থাকবো? না জমিন মিয়া, এখানে এটা লেখা নাই, এখানে লেখা আছে আমি জমিন মিয়া মোহাম্মদ বুরান মন্ডলের ছেলে, মোহাম্মদ হারু মন্ডলের কাছে 40,000 টাকার বিনিময়ে আমার বসত বাড়ি বিক্রি করিলাম। আমার এত কিছু দেওয়ার সময় নাই। ও ম্যানেজার দলিল দে, কুলসুম তুমি না দেশের বড় ভার্সিটিতে বেরিয়েছ, ধরিলে কিলা আছে তুমি ঘুরে দেখো। মন্ডল আমার বাবা শিক্ষিত দেখি আপনি আমার বাপের লাগে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, এটা কিন্তু মন্ডল আল্লাহ কিন্তু সইতো না, এই বিচার কিন্তু নিশ্চয় আল্লাহ একদিন করব। তুমি কিন্তু সেদিন কোনো দিকে যাওয়ার রাস্তা পাইবে না, এটা এক অসহায় সন্তানের অভিশাপ। এখনো সময় আছে কুলসুম, তুমি আমার ঘরের বহু হয়ে যাও, আমি সবকিছু ভুলে যাবো। তোমার মতো জালিমের বউ আর কোনো বালামেই হইব না, এটাই চাইলে তোমার শেষ কথা? দরকার পড়লে রাস্তা রাস্তায় ভিক্ষা করবো, তোমার মতো জালিমের বউ হবো না। এই কনে কইছে এডিটরে গার্ডিরা বাইতে বার কর, এ বসে কইছে তাড়াতাড়ি বার কর, ওট বুইরা হাত আসিতে তোর কথা ভালো বলতো না, রাস্তা যে ভিক্ষা কর চেরি। বাবা ওঠো মন্ডল, তুই এই গরিবের রক্ত ধরাইলি না তুই ধ্বংস হয়ে যাবি, মা এই গ্রামের থেকে জায়গা এই অভিষিক্ত গ্রামে আর থাকবো না। যা 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 ভালো কথা তো বললি না, আলা যা তুই আমার এই গ্রামে তুই সীমানা যাবে তো দেই না, না ওই ঘর তালা লাগা, মানে যা তুই আমার লগে চলো। বুঝলাম না যা, জীবনে অনেক কিছুই পাইছি কিন্তু মনের ভিতরে একটা দুঃখ হয়ে গেছে। ভালোই চলতেছে, নতুন লইছি এখন, এটা মোটামুটি চলতেছে। ইন্তেকাল পর থেকে মন্ডল বংশের মাথা তো আপনি, বুঝলাম তো মৌলভী সাহেব, এখন আমার কি করতে হইবে? গ্রামের মানুষ এবার আশা করছে মাহফিলের পুরো খরচ আপনি বহন করবেন। কি কি সমস্ত খরচ আমি বহন করবো মানে? আমার টাকা কি গাংদা ভাইছে? বাড়া কইরা মৌলভী না স্টেজ সাজাইয়া লোক জড়ো কইরা গ্রামের ভিতরে হট্টগোল করবেন, কেন আমি টিয়া ভাঙবো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনোজ সাহেব আপনি এটা কি বললেন? আপনার যত জায়গা জমিন অর্থ সম্পদ এগুলো কি আপনার? এই সম্পদ আপনার না, এই সম্পদ কিন্তু আপনার বাপদাদারও ছিল, ওরা এখন কোথায়? ওরা কিন্তু ঠিকই কবরে শুয়ে রয়েছে, মানুষ মরণশীল, একসময় আপনিও মরবেন, এই টাকা পয়সা কবরে যাবে না, তাদের মতো আপনারও 3.5 হাত কবরে থাকতে হবে। সেদিন আপনি ডানে বামে কোথাও যেতে পারবেন না, এই অর্থ সম্পদ আপনার কোনো কাজেই আসবে না। হাই হাই মৌলভী সাহেব আপনি এটা কি বললেন? আমি তো এটা কখনো চিন্তা করি নাই, জীবনে কত অত্যাচার মানুষের উপরে করেছি, এটা কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে? আল্লাহ তাআলা দয়াশীল, আপনি মন থেকে তবা করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করে দিবে। মৌলভী সাহেব আপনি সত্য বলছেন তো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে ইনশাল্লাহ, আপনি ঠিক মতো তবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আমি আপনাকে কথা দিলাম মানুষের উপর জুলুম করবো না, তাদের কাছ থেকে জোর দখল করে সম্পত্তি নিয়েছি তাদেরকে এটা ফিরিয়ে দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ম্যানেজার সাহেব, কলেন মন্ডল সাহেব, আপনি কালকে সকালে শহরে যাবেন, জমির চাচা আর কুলসুমরে শহর থেকে গ্রামে নিয়ে আসবেন,
আমি পাপের বোঝা থেকে হালকা হতে চাই। ঠিক আছে মন্ডল সাহেব, আমি সকালেই মানুষ পাঠাবো। মৌলবী সাহেব, আপনি জুলুম অত্যাচার সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, দুনিয়ার ধন সম্পদ জোর করে নিজের করে নেই, এতে আসলে মনের তৃপ্তি হয় না, এতে শুধু পাপের বোঝাই বাড়ে। তাই আমরা যে যার অবস্থান থেকেই সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা যা দিয়েছে এটা আমাদের ভাগ্যে ছিল।